নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে আরও একবার স্বাগত আপনাদের সবাইকে। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের ফাংশন সম্পর্কে জানব। এই ফাংশন হচ্ছে জাভাস্ক্রিপ্টের আরও একটা পিলার ভাবতে পারেন। আপনি যদি প্রোগ্রামিংয়ের জগতে একদমই নতুন হন, তাহলে আপনি ফাংশন কথাটা হয়তো আজকে প্রথমবার শুনছেন এবং আপনি ভাবছেন যে ফাংশন জিনিসটা কী এবং এটা দিয়ে কী হয়। আমি সেটাই আপনাদেরকে বোঝাবার জন্য আজকে এই ভিডিওটা তৈরি করেছি। একদম সহজ ভাষায় যদি ফাংশনকে বোঝাতে হয়, তাহলে আমি বলবো, মনে করুন আপনি একটা দোকান থেকে 10টা জিনিস কিনেছেন। এবার সেই জিনিসগুলোকে আপনি নিয়ে আসার জন্য একটা প্লাস্টিক খুঁজছেন বা একটা ব্যাগ খুঁজছেন, যেই ব্যাগের মধ্যে আপনি ঢুকিয়ে পুরো জিনিসটাকে নিয়ে আসবেন 10টা জিনিসকে। তো ফাংশন জিনিসটাও এরকমই একটা র্যাপার, যার মধ্যে কী থাকে, যার মধ্যে একাধিক আপনার কোড থাকে, যে কোডগুলো একের পর এক এক্সিকিউট হয়ে যায় যদি ফাংশনের নাম ধরে ডাকা হয় তখন। ঠিক আছে, তো আমি সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো, আরও ভালোভাবে ডিপলি বুঝিয়ে দেবো। আপাতত আপনি এটা বুঝুন যে ফাংশন হচ্ছে একটা র্যাপার, যেটার যে র্যাপারের মধ্যে অনেকগুলো কোড থাকে যারা কি না পরপর কাজ করে যায় যখন ফাংশন নাম ধরে ডাকা হয়। ঠিক আছে, এত অব্দি ক্লিয়ার? দেখুন, এখানে আমি একটা ফাংশনের স্ট্রাকচার বানিয়ে রেখেছি। ঠিক আছে, এটা হচ্ছে ফাংশন যেরকমভাবে লিখতে হয় সেই স্ট্রাকচার, এটা কিন্তু কোনো রিয়েল ফাংশন নয়। তো ফাংশনটা কীরকমভাবে শুরু করতে হয়, ফার্স্টে আপনাকে লিখতে হবে ফাংশন। ফাংশন লেখার পরে আপনাকে একটা গ্যাপ দিতে হবে, স্পেস দেওয়ার পরে আপনি ফাংশনের একটা নাম দেবেন, সেই ফাংশনের নামটা আপনি যা ইচ্ছা দিতে পারেন। তারপরে আপনাকে কি করতে হবে, একটা ব্র্যাকেট শুরু করে শেষ করে দিতে হবে, এর মাঝখানে থাকে আর্গুমেন্ট। এই আর্গুমেন্টটা কিন্তু অপশনাল, এটা যে আপনাকে দিতেই হবে এরকম কোনো বাধ্যকতা নেই, আপনি চাইলে পরে আর্গুমেন্ট নাও দিতে পারেন। তাহলে আপনার কি দাঁড়াচ্ছে, সবার ফার্স্টে এখানে আপনি লিখলেন ফাংশন, তার ফলে জাভাস্ক্রিপ্ট বুঝলো যে আপনি এবার একটা ফাংশন লেখা শুরু করতে চলেছেন। তারপরে আপনি স্পেস দিয়ে কি করলেন, ফাংশনের নাম দিলেন। সেই ফাংশনের নামটা কেন দেওয়ার দরকার, কারণ এই ফাংশনের নামটা ধরে আপনি পরবর্তী দিনে এই ফাংশনটাকে কল করবেন। ঠিক আছে, তখনই এই ফাংশনটা কাজ হবে। ঠিক আছে, তো ফাংশনের নাম দেওয়ার পরে এবার আপনাকে ফার্স্ট ব্র্যাকেট শুরু করে শেষ করে দিতে হবে। যদি আপনার কোনো আর্গুমেন্ট থাকে তাহলে মাঝখানে থাকলো, আর যদি না থাকে তাহলে থাকলো না। এবার আপনি ভাবছেন আর্গুমেন্ট কী, আমি এটার সম্পর্কে ডিটেলসে বলে দেবো পরে, আপনি এই মুহূর্তে এতটুকুই বুঝুন যে আর্গুমেন্ট থাকলে আমাদেরকে এই ফার্স্ট ব্র্যাকেট শুরু আর শেষের মাঝখানে দিতে হয়। ঠিক আছে, দিয়ে তারপরে যেরকম আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বডি তৈরি করি সেরকম এর মধ্যে এবার ফাংশনটা কী কাজ করবে সেইটা আমরা এই দুটো ব্র্যাকেটের মাঝখানে লিখে দিই। ঠিক আছে, এত অবধি ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এবার একটা আমরা রিয়েল ফাংশন লিখে দেখি কীরকম হয়। ধরে নিন আমরা এখানে একটা ফাংশন লিখছি যেটা শুরু করতে হবে ফাংশন দিয়ে। আমি ফাংশনের নাম দিলাম যে অ্যাডিশন, ADDITION অ্যাডিশন, এটা আমি নাম দিলাম। আপনি যা ইচ্ছা নাম দিতে পারেন, আপনি আপনার নিজের নামও দিয়ে দিতে পারেন, এটা কোনোই ম্যাটার করে না। আপনি যা নাম দেবেন আপনাকে সেই নামটা ধরে পরবর্তী সময় ফাংশনটাকে চালানোর জন্য ডাকতে হবে, আর কিছু না। ঠিক আছে, আমি এই ফাংশনের কোনো আর্গুমেন্ট রাখলাম না, এই ফাংশনের আর্গুমেন্ট নাল রাখলাম এখন। ঠিক আছে, তো কীরকম কী করতে হয় এতে, ফাংশনেতে আপনি মনে করুন একটা ভ্যারিয়েবল নিলেন, ভ্যারিয়েবলের নাম দিলেন এ, এতে আপনি করলেন কত, 2, আর একটা ভ্যারিয়েবল নিলেন সেটার নাম দিলেন বি, সেটাকে রাখলেন মনে করুন 3। এইবারে আপনি এই দুটোকে যোগ করছেন। ঠিক আছে, যোগ করছেন কোথায়, ভ্যারিয়েবল সি এর মধ্যে, ভ্যারিয়েবল সি ইকুয়াল টু এ প্লাস বি। ঠিক আছে, এই অবধি করে আপনি কি করলেন, এটাকে কনসোল করলেন, কনসোল করলেন, সিটাকে প্রিন্ট করে দিলেন। ঠিক আছে, এবার আপনি যদি এটাকে সেভ করে দেখতে যান, রিফ্রেশ করে দেখবেন যে কনসোলে আপনার কোনো কিছু রিটার্ন হয়নি। কেন রিটার্ন হয়নি, কারণ হচ্ছে আপনি ফাংশনটাকে ডিক্লেয়ার করেছেন, এই ফাংশনটা তৈরি হয়ে মেমোরিতে চলে গেছে কম্পিউটারের, কিন্তু এই ফাংশনটাকে এখনও ডাকা হয়নি, তাই এ কোনো কাজ করছে না। ডাকতে হলে কী করতে হবে, এইটা ফাংশনের নাম, এই ফাংশনটাকে নামটাকে আপনি কপি করে নিলেন, এখানে পেস্ট করলেন, পেস্ট করার পরে ফাংশন হলে পরে আপনাকে ব্র্যাকেট শুরু করে শেষ করে দিতে হবে। ঠিক আছে, আপনি যেই এইভাবে এটাকে ডাকলেন, একটা ফাংশনকে ডাকতে হলে আপনাকে এইভাবে ডাকতে হবে, এটা কি, এটা হচ্ছে ফাংশনের নাম। ঠিক আছে, আর ফাংশনকে ডাকতে হলে সেই নামের সঙ্গে এই ব্র্যাকেট শুরু করে শেষ করে দিলে তখন গিয়ে এই ফাংশনটাকেও খুঁজে নেবে, খুঁজে নিয়ে সেই ফাংশনের যা কাজ আছে সেগুলো পরপর করে দেবে। ঠিক আছে, চলুন তাহলে এটাকে সেভ করে নিয়েছি, এটাকে আমরা এবার রিফ্রেশ করে দেখি, দেখুন আউটপুট এসে গেছে 5। বুঝতে পারলেন, এইভাবে একটা ফাংশন কাজ করে। এবার হয়তো আপনি ভাবছেন যে আমি 2 আর 3 যোগফল বের করার জন্য একটা ফাংশন কেন তৈরি করলাম রে বাবা, আমি তো এটা নর্মালি করে ফেলতে পারতাম। হ্যাঁ, আপনি ঠিকই ভাবছেন, অ্যাকচুয়ালি 2 আর 3 যোগফল বের করার জন্য কেউ ফাংশন তৈরি করে না। আমি এটা এইরকমভাবে তৈরি করে দেখাচ্ছি এই কারণে যাতে আপনার
সব থেকে সহজে আপনি বুঝতে পারেন যে ফাংশন কীভাবে কাজ করে। পরবর্তী দিনে আমরা অনেক কঠিন কঠিন ফাংশন তৈরি করব, সেখানে আপনি বুঝতে পারবেন যে ফাংশনের অ্যাকচুয়াল কাজটা কী। আমি আপনাকে জাস্ট ফাংশন সম্পর্কে বোঝাচ্ছি, তাই আমি এইখানের কোডটাকে যতটা সম্ভব সিম্পল রাখার চেষ্টা করেছি, ঠিক আছে? তো এবারে দেখুন একটু আমরা দেখব যে ফাংশন অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, ঠিক আছে? কী কারণে ফাংশনকে ইউজ করা হয় সেটা সম্পর্কে আমি আপনাদেরকে এবার একটা ডেমো দেখাবো। আমরা একটু আগে দেখেছিলাম এখানে আর্গুমেন্টের কথা বলা হয়েছিল, যে আর্গুমেন্ট অপশনাল। এই আর্গুমেন্টের ব্যাপারটা কী আর জিনিসটা কী এটা আবার ভালো করে বুঝতে পারবেন আপনারা। আমি কী করছি, এই যে দুটো ভ্যারিয়েবল নেওয়া আছে এ এবং বি, এই এ আর বিকে আমি এর মধ্যে রাখছি না, আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে কী করলাম, আমি এখানে নিলাম এ আর কমা দিয়ে নিলাম বি। এরকম আপনি দুটো কেন, আপনি দশটা নিতে পারেন, মানে আপনার যত ইচ্ছা তত আপনি আর্গুমেন্ট একে একে কমা দিয়ে নিয়ে নিতে পারেন, ঠিক আছে? এতে কোনো বাধা নিষেধ নেই, আপনার যত আর্গুমেন্ট দরকার আপনি সেখানে নিয়ে নিতে পারেন, খালি আপনাকে কমা দিয়ে দুটোকে সেপারেট করে দিতে হবে, আর কিছু না, ঠিক আছে? তো আমাদের এই মুহূর্তে দুটোই আর্গুমেন্ট লাগছে, তো দুটোই নিচ্ছি আমি, এ এবং বি। তাহলে এবার এ আর বি এর যোগফল আসবে সি এর মধ্যে, এবং সেই সিটা আমাদের কনসোলেতে আউটপুট দেখাবে, ঠিক আছে? তাহলে এই এ আর বি এরা তো এখন আর এখানে ভ্যারিয়েবল হিসাবে নেই, তাহলে কীভাবে পাঠাবো এ আর বিকে? দেখুন এ আর বি এখন কিন্তু একটা আর্গুমেন্ট হয়ে গেছে, ঠিক আছে? এ একটা আর্গুমেন্ট, বি একটা আর্গুমেন্ট, এরা দুজন একটা আর্গুমেন্ট হয়ে গেছে। এগুলোকে কী করে পাস করতে হয়, আর্গুমেন্ট কী করে পাঠাতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি যখন এই ফাংশনের নামটাকে কল করেছেন, তখন এই যে ব্র্যাকেটের মধ্যে, এই ব্র্যাকেটের মধ্যে আপনার এ আর বি এখন রিকোয়ার্ড হয়ে গেছে, ঠিক আছে? মানে আপনাকে এ পাঠাতে হবে আর বি পাঠাতে হবে, তবে গিয়ে এটা কাজ করবে। নালে আপনার যদি এখানে কিছু না থাকে তাহলে আউটপুট সবসময় জিরো আসবে, আনডিফাইন্ড আসবে, এরকম আসবে, এরর খেয়ে যাবে। তো আপনার কী করা উচিত, এখানে এখন আপনি পাঠালেন 2,3, ঠিক আছে? আপনি যদি এটাকে সেভ করেন, সেভ করে যদি আপনি এখন রিফ্রেশ করেন, দেখুন আপনি আগের মতোই সেম আউটপুট পাবেন, ঠিক আছে? এইবারে আপনি আরেকটা এটাকে কপি করলেন, কপি করে নিচের লাইনে পেস্ট করলেন, পেস্ট করে আপনি করে দিলেন 4,5। তাহলে এবার উত্তর কত আসবে, 4 আর 5 = 9, তাহলে একটা আসবে 5 আর একটা আসবে 9। দেখুন আউটপুট কী আসে, 5ও এসেছে 9ও এসেছে, ঠিক আছে? আপনাকে কিন্তু বারবার এই হিসাবটা করতে হচ্ছে না, আপনি খালি ফাংশনের নামটা কল করছেন আর আর্গুমেন্ট পাস করে দিচ্ছেন, আপনার যোগফল কিন্তু বেরিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? এই কারণে একটা ফাংশন তৈরি করা হয় যাতে এই কোডটা আমরা রিইউজ করতে পারি, আমাকে বারবার এই কোডটা লিখতে হচ্ছে না, আমি খালি ফাংশনের নামটা ধরে ডেকে দিচ্ছি, সেম কাজটা কিন্তু প্রত্যেকবার করে দিচ্ছে। আমি যদি এখানে এটাকে এরকম একটা বড় সংখ্যা হতো এবং আর একটা সংখ্যাও এরকম বড় হতো, তাদের যোগফল আমাকে বের করার জন্য অনেক কষ্ট করতে হতো না, আমি খালি ফাংশনের নামটা লিখতাম আর আমার অ্যামাউন্টগুলোকে পাস করে দিতাম, ওর যা আউটপুট সেটাও এখানে পেয়ে যেত। দেখুন এই কারণে ফাংশন তৈরি করা হয় এবং সেই ফাংশনকে আমরা বারবার ইউজ করতে পারি, আমাদের যখন যতবার দরকার আমরা ততবার ইউজ করতে পারি। কী হলো ব্যাপারটা, এইখানে ফাংশন লেখা হলো, ফাংশন কিওয়ার্ডটা দিয়ে আমরা জাভাস্ক্রিপ্টকে বোঝালাম যে এটা একটা ফাংশন, এটা হচ্ছে ফাংশনের নাম, সুতরাং এই নামটা ধরে আমরা যে কোনো সময় এই ফাংশনটাকে ডাকতে পারি, তাহলেই এর ভেতরে যে কাজগুলো আছে সেগুলো করবে। আর এই ফাংশনটায় যেহেতু এ এবং বি রিকোয়ার্ড, তাই আমরা এই ফাংশনটাকে যখন ডাকবো তখন এই দুটো আর্গুমেন্ট আমাদেরকে ব্র্যাকেটের মধ্যে পাস করে দিতে হবে, বোঝা গেছে? যখন আমরা এই দুটো আর্গুমেন্টকে পাস করিয়ে দেবো তখন কী হবে, ফাংশনটার ভেতর ঢোকার পরে এই দুটো আর্গুমেন্টকে ও কী করবে, যোগ করবে, যোগ করে যে যোগফলটা হবে সেটা সি এর মধ্যে স্টোর করে নেবে এবং তার পরের লাইনে সিকে আউটপুট দেখিয়ে দেবে, কোথায় না কনসোলেতে। ক্লিয়ার হয়েছে? এখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই, দেখুন এই ফাংশনটা যখনই কল করা হচ্ছে তখনই এই দুটো আর্গুমেন্টের যোগফল তৈরি করছে, সেটা সি এর মধ্যে স্টোর করছে এবং সেটা সঙ্গে সঙ্গে কনসোল করে দিচ্ছে। তা আমি এই কনসোলটাকে যদি এখান থেকে সরিয়ে ফেলতাম, তাহলে আমরা কিন্তু কখনোই এই এ আর বি এর যোগফলটা কত সেটা কিন্তু কোনোভাবেই কনসোলে গিয়ে দেখতে পেতাম না, কোনোভাবেই দেখতে পাবো না আর, যে কত হয়েছে সেটাকে দেখার আমাদের আর কোনো উপায় নেই। দেখুন আমি যদি এখানে রিফ্রেশ করি, কনসোল নেই, এবং আমি যদি পরে এই ফাংশনটাকে ডাকা হয়েছে, এ আর বিকে পাস করানো হয়েছে, সেই দুটো আমরা জানি যে সি এর মধ্যে স্টোর হয়ে গেছে, তা আমরা যদি এই ফাংশনটাকে ডাকার পরে যদি আমরা এখানে কনসোল লক সি করি, তাহলে আমরা তো সিকে দেখতে পাবোই না, উল্টে একটা এরর দিয়ে দেবে। দেখুন
এররটা কি দিচ্ছে, সি ইজ নট ডিফাইন্ড। সি ইজ নট ডিফাইন্ড মানে সিকে কোথাও মেনশনই করা নেই বলছে, কিন্তু আমরা জানি এখানে দেখুন ভ্যারিয়েবল সি ডিক্লেয়ার করা আছে, তাহলে সিকে তো পাওয়া উচিত ছিল, কিন্তু এখানে সি পাচ্ছে না। এবার কেন পাচ্ছে না এটার সম্পর্কে আলোচনা করতে হলে আপনাকে পরবর্তী দিনে আমি যখন স্কোপ সম্পর্কে আলোচনা করব তখন আমি ডিটেলসে বুঝিয়ে দেবো। এই মুহূর্তে আপনি একটা জিনিস জানুন যে ফাংশনের ভেতরে, ফাংশনের ভেতর বলতে এই যে ব্র্যাকেটটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে এটা হচ্ছে ফাংশনের ভেতরের বডি, ঠিক আছে। ফাংশনের ভেতরে যে সমস্ত ভ্যারিয়েবলগুলো থাকবে সেটাকে ফাংশনের বাইরে থেকে আমরা কখনোই ডাকতে পারবো না। এই সিকে আমরা এখান থেকে ডাকলে পরে এটা সবসময় আনডিফাইন্ডই হবে, কারণ ফাংশনটা যখন শেষ হয়ে যায় তখন এর ভেতরে সমস্ত নেয়ার ভ্যারিয়েবলগুলো নষ্ট হয়ে যায়। তাই জন্য আমরা আর কিন্তু কোনোভাবেই এইটার যে যোগফলটা সেটা আমরা কোনোভাবেই দেখতে পাবো না। যখনই আপনি সিকে ডাকতে যাবেন তখনই এটা আপনার আনডিফাইন্ড দেখিয়ে দেবে। তাহলে আমাদের এই যোগফলটা জানার কি উপায় আছে? এই যোগফলটাকে জানার উপায় এখন আর তাহলে আমার ভ্যারিয়েবল সি নিয়ে লাভ নেই, কারণ সি তো এখানেই নষ্ট হয়ে যাবে ফাংশন শেষ হলেই। আমরা এটাকে ভারের জায়গায় করে দেবো রিটার্ন, আর ই টি ইউ আর এন, রিটার্ন। এবার যদি আপনি রিটার্ন করে দেন তাহলে কি হবে, তাহলে এই ফাংশনটা যখন শেষ হয়ে যাবে তখন এর যে যোগফলটা সেটা সি এর মধ্যে ঢুকে যাচ্ছিল সেই সিটাকে রিটার্ন করে দেবে এই ফাংশানে, ঠিক আছে। তো এবার সেই ফাংশানটাকে আমরা দেখতে হলে পরে এটাকে কনসোল লক করতে হবে, সিওএন এসওএলই ডট এলও জি লক করে আপনি যদি এটাকে দেখতে যান তাহলে পরে দেখতে পাবেন। সেভ করলাম, সেভ করে দেখুন এবার আপনি দেখতে পাচ্ছেন পাঁচ, ঠিক আছে। এর যা আউটপুট সেই আউটপুটটাকে ডাইরেক্ট ফাংশানের মধ্যে পাঠিয়ে দিচ্ছে এবং আমরা সেই ফাংশানটাকে প্রিন্ট করছি বলে এর যে আউটপুটটা এই রিটার্ন হচ্ছে বলে আপনি দেখতে পাচ্ছেন। আমি যদি এখান থেকে রিটার্নটা সরিয়ে দিতাম তাহলে কিন্তু আপনি আর কোনোভাবে দেখতে পেতেন না। তো এই রিটার্ন এবং এই সিকে কেন বাইরে দেখা যাচ্ছে না এগুলোর সম্পর্কে আপনাকে চিন্তা করতে হবে না, এগুলোর সম্পর্কে আপনি যখন আরেকটু ডিপে যাবেন তখন আমি আপনাদেরকে আলোচনা করে দেবো। এই মুহূর্তে আপনি এটাই জানুন যে ফাংশনের ভেতরে কোনো ভ্যারিয়েবলকে ফাংশনের বাইরে কল করা যায় না, ঠিক আছে। এত অবধি ক্লিয়ার? আপনার বুঝতে কোনো অসুবিধে হলে কমেন্ট সেকশানে কিন্তু কোশ্চেন করতে আপনি দ্বিধা বোধ করবেন না, ঠিক আছে। আপনার যেরকমই কোশ্চেন হোক, আপনার কাছে সেটা যেরকমই হোক, আমার কাছে ওটা খুবই ভ্যালুয়েবল, আপনি কোশ্চেন করুন আমি অবশ্যই উত্তর দেবো, ঠিক আছে। তাহলে দেখুন এখানে একটা জিনিস, এই সিটার কিন্তু আর এখন কোনো দরকারই নেই। আগে সিটা কেন নিয়েছিলাম, একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছিলাম বলে, কিন্তু এখন আর সেই ভ্যারিয়েবলেরও দরকার নেই আর কোনো কিছুরই দরকার নেই। আমরা এ আর বির যোগফলটাকে সরাসরি রিটার্ন করে দিতে পারি। রিটার্ন কিওয়ার্ডটা এই সমস্ত যোগ বিয়োগ গুণ ভাগ সমস্ত রকম ইকুয়েশনকে ও কিন্তু সঠিকভাবে এক্সিকিউট করতে পারে। সুতরাং এ আর বি এর যাই ভ্যালু হোক না কেন তাকে যোগ করে সেই যোগফলটাকে ও সরাসরি রিটার্ন করে দেবে এই ফাংশানের নামেতে, ঠিক আছে। তার ফলে আমরা যদি এটাকে সেভ করে কনসোলে গিয়ে আবার রিফ্রেস করি আমরা কিন্তু সেম আউটপুটটাই দেখতে পাবো। এবং আপনি যদি এখান থেকে এই যে ভ্যারিয়েবলের যেগুলো আপনি আর্গুমেন্টগুলো যেগুলো আপনি পাস করেছিলেন সেগুলোকে আপনি যদি চেঞ্জ করেন, দুইটাকে যদি আপনি 23 করেন, তিনটাকে যদি আপনি 36 করেন, সেভ করুন, রিফ্রেশ করুন, দেখুন সেই অনুযায়ী আপনার কিন্তু আউটপুট চেঞ্জ হচ্ছে। সুতরাং সব কিছু ঠিকঠাকই কাজ করছে, আমরা এক্সট্রা কোনো আর কোড রাখলাম না, ঠিক আছে। আমাদের কোডটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া যেতে পারে, সেটা কীভাবে, এই যে এই জায়গাটা ফাংশনটা যেখানে ডাকা হচ্ছে সেটাকে আপনি এখান থেকে কেটে নিলেন। কেটে নিয়ে এবারে আপনি ফাংশনের বাইরে একটা ভ্যারিয়েবল তৈরি করুন, কারণ আমি বলেছিলাম ফাংশনের ভেতরে কোনো ভ্যারিয়েবল থাকে না কিন্তু ফাংশনের বাইরে তো ভ্যারিয়েবলকে আমরা ডাকতেই পারি। এখানে আপনি এটাকে নাম দিলেন আর ই এস ইউ এল টি, রেজাল্ট নাম দিলেন ইকুয়াল টু কী করলেন, এই ফাংশনটাকে ডাকলেন। এবার এই ফাংশনটা যখনই আপনার রিটার্ন করে দেবে যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কোথায় স্টোর হয়ে যাবে, আপনার এই রেজাল্ট নামের ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে যাবে। এবার আপনি যদি রেজাল্ট নামের ভ্যারিয়েবলটাকে এখানে প্রিন্ট করান তাহলে আপনি একই রেজাল্ট পাবেন, দেখুন দেখুন পেয়ে গেছেন। এবং আপনার এই যে ফাংশনটার যেটা রিটার্ন করছে সেটা আপনার একটা ভ্যারিয়েবলের মধ্যে রইল, আপনি চাইলে পরে এই ভ্যারিয়েবলটাকে যতবার ইচ্ছা যেখানে যেখানে ইচ্ছা আপনি ইউজ করতে পারেন এবং এই ফাংশনটাকে আপনি আরও 10 বার ইউজ করতে পারেন। আপনি আরও একবার ইউজ করলেন, মনে করুন রেজাল্ট ওয়ান নামে আরও একবার ইউজ করলেন এই সেম ফাংশনটাকে। এখানে আপনি এটাকে করে দিলেন মনে করুন 50, আর এটাকেও করে দিলেন 50, 50 আর 50-এর যোগফল আপনার কাছে কত আসবে 100, সেটা আপনাকে এখানে রিটার্ন করলে দেখতে পেয়ে যাবেন, দেখুন। তাহলে আমরা যতবার ইচ্ছা এরকম
একটা করে ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে একই ফাংশনকে কল করে আলাদা আলাদা ইনপুট পাঠিয়ে আমরা আলাদা আলাদা আউটপুট পেয়ে যেতে পারি এবং সেটা আমরা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে পারি। ক্লিয়ার? ওকে বন্ধুরা, আজকের ভিডিওকে আমি এখানেই শেষ করলাম। আপনার মনে যদি কোনো কোশ্চেন এখনও থেকে থাকে যেটা আমি আমার আলোচনার মধ্যে দিয়ে কভার আপ করতে পারিনি, তাহলে আপনি কিন্তু কমেন্ট সেকশানে গিয়ে সেই কোশ্চেনটা করে দিতে পারেন, আমি আমার সময় মতো আপনার সেই কোয়ারিকে ক্লিয়ার করে দেবো। আপনার যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, এতে আমি মোটিভেট হব। আর আপনি জানেন আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হলে আপনাকে কিন্তু সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে আর বেল আইকনেও ক্লিক করতে ভুলবেন না, তাহলে পরবর্তী ভিডিওটার নোটিফিকেশান আপনার কাছে তৎক্ষণাৎ চলে যাবে। পরবর্তী দিনে আমি আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে চলেছি, ততদিন খুব ভালো থাকবেন। আজকের মতো চলি, টাটা।